গত মঙ্গলবার বাজারে আসে প্রিন্স হ্যারির আত্মজীবনী স্পেয়ার। বইটি বিশ্বের 16টি ভাষায় ও অডিও বই আকারে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় বইটি বিক্রি শুরুর 24 ঘন্টার মধ্যেই 14 লাখ কপি বিক্রি হয়ে যায়, যা প্রকাশক পেঙ্গুইন র্যান্ডম হাউসের জন্য একটি রেকর্ড। বৃহস্পতিবার প্রকাশক হাউসের পক্ষ থেকে জানানো হয়, কল্পকাহিনীর বাইরে তাদের প্রকাশিত কোনো বই এর আগে প্রথম দিনে এত কপি বিক্রি হয়নি, এর জন্য গর্বিত বলে জানান প্রকাশক। 410 পৃষ্ঠার বই স্পেয়ার প্রকাশের আগেই এর প্রচারের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রিন্স হ্যারির 4টি টেলিভিশন সাক্ষাৎকার প্রচারিত হয়। আত্মজীবনীতে প্রিন্স হ্যারি ব্রিটিশ রাজপরিবারের নানা অজানা তথ্য তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে বড় ভাইয়ের হাতে মার খাওয়ার ঘটনা, বিয়ের পর তার স্ত্রী মেগানের সঙ্গে রাজপরিবারের সদস্যদের করা আচরণ সহ নানা বিষয়। হ্যারির আত্মজীবনী স্পেয়ার নিয়ে রাজপরিবারের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। বইটি প্রকাশের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার জনসমক্ষে আসেন প্রিন্স হ্যারির ভাই প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেট মিডলটন। তাদের দুজনকে নিয়ে নানা নেতিবাচক কথা বইটিতে বলেছেন হ্যারি। উইলিয়াম কেট বইটি নিয়ে কোনো মন্তব্য করেননি। 2020 সালে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাস করছেন হ্যারি মেগান দম্পতি। এদিকে আত্মজীবনী প্রকাশের পর প্রথমবারের মতো হ্যারির জনপ্রিয়তা নিয়ে করা এক জরিপে দেখা গেছে যুক্তরাজ্যে তার জনপ্রিয়তা ক্রমাগত কমছে। জরিপকারী প্রতিষ্ঠান ইউগভের করা এক জরিপে দেখা যায়, যুক্তরাজ্যে মাত্র 24% মানুষ প্রিন্স হ্যারি সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন। 10 বছর আগেও তার সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করতেন 80% মানুষ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।